গুড আফটারনুন বন্ধুরা, রান্না এখনো শেষ হয়নি, সবে শুরু হয়েছে। 12টা বেজে গেছে, ডালটা সিদ্ধ করে রেখেছি, আর এই মাছটা হবে, ডালটা ফোড়ন দেব। আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো বাতাসা ভিজিয়ে রেখেছি, এই বাতাসাটা খাবো, গুড়ের বাতাসা। তো চলো রান্না করি, রান্না করতে করতে তোমাদের সঙ্গে গল্প করব। কেমন আছো? গরমে ভুলে যেতে হবে, এই গরম পড়েছে, গরমটা মনে করলেই আরো বেশি গরম। একদম গরম পড়েনি, আমার রান্নাঘরে বরফ পড়ছে, বরফ। রান্নাঘরে শিমলার মতো স্নোফল হচ্ছে, একদম বরফ গরম পড়েনি একটুও না। এই তো মনে করলাম আর কি সুন্দর ঠান্ডা লাগছে এখন। মাছের রেসিপিটা আর শেয়ার করলাম না। এই যে মাছ, মাছ করবো ঝিঙে দিয়ে। মশলাটা আগে ভেজে নিয়েছি, সেটা দেখাব। ঝিঙে দিয়ে পাতলা করে মাছের ঝোল, সেটা আর শেয়ার করলাম না, এটা গরমের দিনের জন্য দারুণ। এই বাতাসা, কুড়ির বাতাসা, তার সঙ্গে যদি একটু মৌরি আগের দিন রাতে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা পরের দিন খাওয়া খুবই ভালো, পেটটা খুব ঠান্ডা থাকে। এখানে আমি ভাজা মশলা করছি, তেজপাতা নিচ্ছি, তেজপাতাগুলো আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। নিয়ে তেজপাতাটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে ভেজে তুলে রাখছি। এই মশলাটা করে রাখলে হালকা পাতলা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। এবার আমি ধনে আর গোটা জিরে দিলাম, এইগুলোকে সব একসঙ্গে ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে। রেসিপি পাবে না আমার চ্যানেলে, এটা আবার হয় নাকি? খুব কমই হয়েছে। তো চলো আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এটা করি, আমার মেয়ে, আমার হাজবেন্ড খুব ভালো খায়, আমার মেয়ে অনেকদিন ধরে বলছে মা এটার এই রেসিপিটা করো, কিন্তু এখানে আসার পর, মানে চুচুড়াতে আসার পর, আমি এই যেটা মেন উপকরণ সেটাই পাচ্ছিলাম না। তো আজকে আমি পেয়েছি সকালে, কিন্তু ঠিক যেরকমটা মনের মতন চাইছিলাম সেরকমটা পাইনি। তো যাই হোক, যেটা পেয়েছি নিয়ে এসেছি, সেটা দিয়েই আমি দারুণ একটা রেসিপি করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা, দেখতে থাকো। তো এই রান্নাটা করার জন্য যেটা লাগবে, দেখো এটা হচ্ছে তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছি, দেখতে পাচ্ছো, তেঁতুলটাকে গরম জলে ভিজিয়ে রেখেছি। তো এটা দিয়ে একটা চাটনি বানাতে হবে, দাঁড়াও দেখাচ্ছি। এখানে লাগবে কই মাছ, তো কই মাছগুলো আমি খুব বড় পাইনি, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। আর দেখো এই যে এখানে একটা পেস্ট লাগবে, তার জন্য আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে। আর দাঁড়াও, আর এই দেখো এখানে দিয়ে দিয়েছি সর্ষের গুঁড়ো, সর্ষের গুঁড়ো না, এখানে দিয়েছি সর্ষে, এখানে 2 চামচ, মানে 2 টেবিল চামচ মতন সর্ষে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েছি। আর এর মধ্যে কি দেবো বলো তো, এর মধ্যে না একটু এই নুন দেব, এই লঙ্কা আর নুন দিয়ে সর্ষেটাকে পেস্ট করলে সর্ষে কিন্তু তেতো হবে না। তো এইবার এগুলো করে আনি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কি করি আর কিভাবে করি। ও একটা কড়াই বসিয়েছি, খুব সামান্য তেল দিলাম,
এই রান্নাটার জন্য আমাকে প্রথমে একটা তেঁতুলের চাটনি বানিয়ে নিতে হবে। তো অল্প পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নটা দিয়ে সুন্দর যখন গন্ধ বেরোবে ওই তেঁতুলটা যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে একটা কাঁধ বের করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি সামান্য নুন দিয়েছি, অল্প হলুদ দিলাম, আর স্বাদ মতন চিনি দিতে হবে। যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনিটা দিয়ে আমি অন্য একটা ওভেনে শিফট করে দেবো কড়াইটাকে, আর এই চাটনিটা হতে দেব। আর আরেকটা আমি কড়াই বসিয়ে নিলাম, বসিয়ে নিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম মাছগুলো ভাজার জন্য। আর জানোই আমি মাছ ভাজার আগে একটু হলুদ দিই, দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজা হবে না, হালকা করেই ভাজতে হবে। তো মাছ ভাজা আমার কমপ্লিট হলো, আরেক ব্যাচ আমি দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো। শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে আমি কালো জিরে দিয়ে দেব, এখানে ছোটো এক চামচ কালো জিরে দিলাম। কালো জিরেটা থেকেও যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে একটা মশলা দেব, তাতে আছে এক চামচ জিরে, এক চামচ ধনে, আর হলুদ আছে এক চামচ, লঙ্কার গুঁড়ো আছে এক চামচ, জলে গুঁড়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে এটাকে কষতে দিতে হবে। এবার যখন পাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে যেই সর্ষে আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে কমিয়ে কিন্তু এটাকে একটু কষাতে হবে। কষাতে কষাতে যখন সাইড থেকে তেল বেরোতে আরম্ভ করবে তখন ওই মিক্সি ধোয়া জল দিয়ে দিতে হবে। যে মিক্সির মধ্যে যে সর্ষেটা লেগেছিল ওটা ধুয়েই কিন্তু জল দিলাম। আর এক্ষেত্রে কিন্তু জলটা অল্পই দিতে হবে, এটা কিন্তু একদম শুকনো শুকনো গা মাখা হবে। তো নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে। দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলোকে ছেড়ে দেব। এই টপ টপ করে মাছগুলো কই মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম হওয়ার জন্য। তো এইবার সর্ষের মধ্যে কই মাছটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এইবার বাকি প্রসেসটা দেখো। এখানে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিলাম। সার্ভটা কিভাবে করতে হবে, এই কই মাছের হরগৌরী ওই যে চাটনিটা বানিয়েছিলাম সেটা কিন্তু ওপর পিঠে লাগিয়ে দিতে হবে বেশ ভালো করে প্রত্যেকটা কই মাছে। তো এটার একদিকটা হবে সর্ষের যেই গ্রেভিটা সেটা থাকবে, আর একদিকটা থাকবে এই তেঁতুলের যে চাটনি বলো সেটা। তো একদিকটা ওরকম সর্ষের ঝালঝাল ব্যাপারটা টেস্ট আসবে, আর একদিকটা ওই টক মিষ্টির টেস্টটা আসবে তেঁতুলের। তো এই ক্ষেত্রে এই কই মাছটা যদি বেশ বড় সাইজের হয় তাহলে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে, আর খেতেও খুব ভালো হবে। তো এইভাবে কই মাছের হরগৌরী কারা কারা করেছো আমায় জানিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো, যে এই রেসিপিটা নতুন দেখছো, তাহলে অবশ্যই এই প্রসেসে একবার করে দেখো, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আর নিজেদের লোকের সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ থেকো, হাসি খুশি থেকো। টাটা, গুড নাইট। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি।